আজি বরক্ষেত্রীর বাবে সঁচাকৈ এটা দুঃখর দিন, কারণ আজি যোৱাকালি আমার সকলোরে শ্রদ্ধার বরক্ষেত্রী সমাজ জীবনের অভিভাবক শেখ মোবারক হুসেন স্যারক আমি হেরুয়ালো। আর তেখেতে জীবিত অবস্থাত বরক্ষেত্রীর প্রতিটি অনুষ্ঠানের জড়িত আছিল, সমাজ ব্যবস্থার লগত জড়িত আছিল। আর আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদরও তেখেতে অভিভাবক স্বরূপ আছিল। আর তেনেকুৱা এগৰাকী ব্যক্তিক হেরুয়ায় সঁচাকৈ আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ তথা গোটাই বরক্ষেত্রীর বাকি রাইজ আজি শোকস্তব্ধ হয়েছে। আমি এই চেগতে তেখেতর মই শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছো রাতেপা এই তেখেতর বাসগৃহ। আর আমি ভগবানের ওচর প্রার্থনা জানাইছো যে স্যারর আত্মা সদগতি লাভ করক, আর তেখেত সদায় আমার মাজত জিয়াই থাকিব। তেখেতর যে কর্মরাজি শ্রদ্ধার শেখ মোবারক হুসেন স্যার বরক্ষেত্রীর অভিভাবক আছে, তেখেতে নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করে বরক্ষেত্রীর জ্ঞানের পোহর বিলাইছিল। তেখেতে প্রায় ২০খনমান অনুষ্ঠানের প্রতিষ্ঠাপক আছিল, আর তার অন্যতম বরক্ষেত্রী মহাবিদ্যালয় বরক্ষেত্রী কনিষ্ঠ মহাবিদ্যালয় আদিতে বরক্ষেত্রী কনিষ্ঠ মহাবিদ্যালয় বরক্ষেত্রী মহাবিদ্যালয় এখনই অনুষ্ঠান আছিল। ২০০১ চনত বিভাগীয় নির্দেশনার ভিত্তিক আমি দুটা পরিয়াল হয়ে থাকি। আর আটাইতো দুঃখের কথা এই যে যেতিয়া বরক্ষেত্রী কনিষ্ঠ মহাবিদ্যালয়ের তেখেত অধ্যক্ষ আছিল, যিদিনাই কলেজখনের সরকারীকরণ হয়েছিল ঠিক তার আগের দিনটি তেখেত অবসর গ্রহণ করেছিল। অর্থাৎ ৩১ জানুয়ারি তারিখে ২০০১ চনত তেখেতে অবসর গ্রহণ করেছিল, আর ১ ফেব্রুয়ারি তারিখে এই অনুষ্ঠান সরকারীকরণ হয়েছিল। গতি তেখেতে কোনো ধরনের আফসোস করা নাছিল, আর তেখেতে যে ইয়ার বেনিফিট পাওয়া নাছিল তার কোনো ধরনের চিন্তা দুঃখের চিন্তা তেখেতের মুখত নাছিল। আজি অকল বরক্ষেত্রী কনিষ্ঠ মহাবিদ্যালয় বরক্ষেত্রী মহাবিদ্যালয় নহয়, বরক্ষেত্রীর শিক্ষা জগত এক অপূরণীয় শক্তি, যে শক্তি আমি পূরণ করব নয়। তারোপরি সমাজ জীবনত বরক্ষেত্রীক একতার দলের বান্ধি রখার দণ্ডায়মান ব্যক্তি যিজন আছিল সেইজনে আছিল শেখ মোবারক হুসেন স্যার। আজি আমি তেখেতর পরলোকত যথেষ্ট সকাকুল আর আল্লাহর ওচৰত দোয়া করছো যে তেখেতর আত্মায় চিরশান্তিত বেহেস্ত থাকিব এ আমার আশা। খুব ছুটিক সময়ের অভাবের কারণে অনুষ্ঠানটি করছো। ইতিমধ্যে তেখেতে আজির তারিখলৈকে কর্মরত ব্রহ্মপুত্র একাডেমিত এই অনুষ্ঠান হয়েছে, বরক্ষেত্রী কনিষ্ঠ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাপক আছে তা হয়েছে, বরক্ষেত্রী মহাবিদ্যালয়ত আজিলৈকে তেখেত জড়িত বিভিন্ন কাম কাজত ইয়ার প্রতিষ্ঠাপক অধ্যক্ষ ইয়াদ হয়েছে, ইয়ার পিছত তেখেতে মাদ্রাসালে যাব তার সভাপতি আছে, তারপর তেখেতে রঘুনাথ চৌধুরী হায়ার সেকেন্ডারিত যাব, তার চাকরি বাদ দি সরকারি চাকরি বাদ দিয়ে তেখেতে কলেজ প্রতিষ্ঠা করেছিল, আগতে তেওঁ তাতে করেছিল। গতি এনেকা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে আজি শ্রদ্ধাঞ্জলি দাবি দিছে, যদিও সময়ের অভাবত মাত্র কেইখানমান অনুষ্ঠানে অনুষ্ঠিতিয়াকৈ অনুষ্ঠানটা আমি করেছো, আর তেখেতর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছো।